হ্যালো গাইস, গুড নুন। কি হচ্ছে? সব ভালো? তো তো ভাই, এই সামনে মনে হয় আর 2-3 দিন পর মনে হয় তোর ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তা সব তো অনলাইনে ক্লাস, স্যার অনলাইন ক্লাস, বুঝতেই পারছিস কে কত পড়ালেখা জানি তো। হ্যাঁ, ওই জনি স্যার, সানি ম্যাম, খালিফা ম্যাম, আরও কে কে আছে, অনেক স্যার ম্যাম আছে, তা ঠিকই আছে। তো কিছু ছেলে মেয়ে আছে 80-90% পাবে, 80-90। হ্যাঁ, আমরা তো পাস হলেই আমরা তো 30 পেলেই খুশি, তাই তো? ঠিক তো, 80-90 পাবে, 80-90 এইখানে আছে। বাপ জন্মে ভাবেও নি, তাও পাবে, বুঝলি তো? তো পেয়ে যাবে। না না, আমি এই নম্বর পাই নাকি? আমি পড়ালেখায় এত ভালো। হ্যাঁ, আমি স্কুলে টোটোতে যেতে যেতে পড়ি, আমি ক্লাসে বসে পড়ি, রাস্তাঘাটে যেখানে হাঁটতে মুততে যেখানে সবসময় বই নিয়ে পড়তে থাকে। হ্যাঁ, আমরা এই নম্বর পাই, আমরা আরও পাবো, এটুকু তো হয়। মেয়ে ছিল তো ওগুলো লাফাবে, চুলফুল ছেড়ে নেবে। না না না, আমার এটা তো হয় না। এই ওর বান্ধবী যদি একটু কম পেয়ে গেল। হ্যাঁ, আমি জানতাম, তোরা তো পড়ালেখা করেছি নি। আমি পড়ালেখা করেছি, আমার এত নম্বরই পাবো, 1 নম্বর কম। না, খাতা রিভিউ করাবো, আমার এই নম্বর হবে না, আরও নম্বর লাগবে আমার। তো এইসব করিও না, ঠিক আছে? অনলাইন ক্লাস, কোন অনলাইন ক্লাস করো আমি জানি, ঠিক আছে? ঠিক তো, ওই অনলাইন ক্লাস। হ্যাঁ, আর একটা কথা বলছিলাম, 5-10 নম্বর কম পেয়েছো, কেউ আবার জানটান হত্যা করে নিও না, আত্মহত্যা করে নিও না। বিশাল মন খারাপ লাগে 5-10 নম্বর। হ্যাঁ, ভেবেছিলিস কোনোদিন 80-90 পাবি? বে তুই, তোকে বলছিস, তোদেরকে বলছিস, তোকে তোকে। হ্যাঁ, তুই মোবাইল দেখ, ভেবেছিলিস 80-90 পাবো? অত কিসের? 30 পেলে আমরা খুশি জানিস। হ্যাঁ, অনলাইনে ক্লাস করে ঘরে বসে বসে শুয়ে বসে পড়ালেখা করে পরীক্ষা দিছো, 80-90 পেছো, অত তোমাদের পোষায় না। আর কত নম্বর নিবি, কী করবি নিয়ে?